যৌন ক্ষমতা বৃদ্ধিতে রসুনের উপকারিতা জেনে নিন। রসুনের উপকারিতা বিষয়ে কম বেশি আমাদের সকলের জানা। মহিলাদের পাশাপাশি পুরুষদেরও বেশ কিছু যৌন সমস্যা হতে পারে। বিশেষ করে পুরুষদের অনুন্নত মানের স্পার্মের জন্য যৌন অক্ষমতা দায়ী। প্রতিদিন নিয়ম করে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খেলে রসুনের উপকারিতা নিজেই বুঝতে পারবেন। কাঁচা রসুন খেলে শরীরে যৌবন দীর্ঘস্থায়ী হয়। ধূমপান, অ্যালকোহল, বাজে খাদ্যাভ্যাস, ব্যায়ামে অনীহা, অনিয়ন্ত্রিত জীবন প্রভৃতি কারণে আজকাল যৌন অক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। যৌন অক্ষমতা দূরীকরণের ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে। জেনে নেওয়া যাক যৌন ক্ষমতা বৃদ্ধিতে রসুনের উপকারিতা। সুস্থ বীর্য তৈরিতে রসুনের উপকারিতা অনেক। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়, কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খেলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ন্যায় কাজ করে। সকালে নাস্তার পূর্বে যদি রসুন খাওয়া হয় এটি আরও কার্যকরীভাবে কাজ করে। খালি পেটে রসুন খাবার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে তারা নতি স্বীকার করে। এতে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ ধ্বংস হয়। রসুন খাওয়ার সঠিক নিয়ম। যারা পরন্ত যৌবনে পড়েছেন এক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে 1 থেকে 3 কোয়া রসুন খেলে আপনাকে দিতে পারে 1টি সতেজ যৌন ক্ষমতা। যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য রসুন বিভিন্নভাবে খাওয়া যায়। জেনে নিন সঠিকভাবে রসুনের উপকারিতা পেতে কিভাবে রসুন খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2টি কাঁচা রসুনের কোয়া চিবিয়ে খান। এতে আপনার যৌন ক্ষমতা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে। রুটির সঙ্গেও রসুন মিশিয়ে খেলে পারেন। এতে রসুন আপনার শরীরে স্পার্ম উৎপাদনের মাত্রা বাড়াবে এবং সুস্থ স্পার্ম তৈরিতে এটি সাহায্য করবে। প্রতিদিন 2 কোয়া রসুন ঘি থেকে অলিভ অয়েল দিয়ে ওভেনে বেক করে সাথে মাখন মাখিয়ে পাউরুটি দিয়ে খেতে পারেন। মুখের দুর্গন্ধ দূর করার জন্য খাওয়ার শেষে গরম পানি বা গরম দুধ খাওয়া উচিত। এতে ভালো ফল পাবেন আশা করা যায়। যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। 2 চামচ আমলকির রসের সঙ্গে 1 থেকে 2 কোয়া রসুন বাটা মিশিয়ে খাওয়া যায়। এতে স্ত্রী পুরুষ উভয়েরই যৌবন ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। কিছু কিছু ব্যাপারে সাবধান। কাঁচা রসুন দিয়ে 2 কোয়ার বেশি খাওয়া যাবে না। রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র 2 কোয়া কাঁচা রসুন খাওয়া যাবে। রসুন খেলে অ্যালার্জির সমস্যা হলে কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া নিষেধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো। দুগ্ধদানকারী মেয়েদের রসুন না খাওয়াই ভালো, কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর পেটে যন্ত্রণার কারণ হতে পারে। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ করবেন। অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ হওয়া, বমি বমি ভাব হতে পারে। যাদের শরীর থেকে রক্তপাত সহজে ঠিক হয় না তাদের অতিরিক্ত রসুন খাওয়া বিপজ্জনক, কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে, ফলে রক্তপাত বন্ধ হতে দেরি হতে পারে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।